আসসালামু আলাইকুম, এমবিশন অফ লার্ন চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো সেটা হলো ত্রিকোণমিতিক কোণের সমান্তর ধারা নির্ণয় সংক্রান্ত সুপার শর্টকাট। তো আমরা কীভাবে ইয়া বড় একটা ম্যাথ, মানে এত বড় একটা ম্যাথ আমরা কীভাবে খুব শর্টকাট এবং খুব সহজে করে ফেলতে পারি, এটা তো করবো দূরে থাক, অঙ্ক দেখেই তো ভয় পাচ্ছি ভাই, কীভাবে এটা করা যায় খুব সহজেই। তো সেই সুপার শর্টকাট নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আশা করি তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে, ধৈর্য সহকারে দেখলে ইনশাল্লাহ তোমাদের এই এত বড় কোণের যে এত বড় একটা ধারার, সমান্তর ধারার কীভাবে তুমি খুব সহজেই মানটা নির্ণয় করতে পারবে এ নিয়ে আর কোনো কনফিউশন এবং ডাউট থাকবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো টেকনিক শেখার আগে যেটা তোমার অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো ভিডিওতে এই অঙ্কটা থেকে আমাদের প্রথমে কী কী করতে হবে, আমাদের প্রথমে পদ সংখ্যা বের করতে হবে, অনলি ফর শর্টকাট নট ফর রিটেন। এই ভিডিওটি তৈরি করা হয়েছে HSC এবং অ্যাডমিশন মূলত অ্যাডমিশন পরীক্ষার্থীদের জন্যই। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে মান, পদ জোর হলে মান, পদ সংখ্যা জোর হলে মান, পদ সংখ্যা জোর হলে মান। তো এত বড় একটা ম্যাথ আমরা কীভাবে এখন খুব সহজেই করে ফেলবো সেটা আগে তোমাদেরকে একটু দেখাই। যে এখানে পদ সংখ্যা যেটা সেটা হচ্ছে শেষ পদ, শেষ পদ মাইনাস প্রথম পদ। তোমরা এটা সমান্তর দ্বারা শিখেছিলে যে ক্লাস নাইন এবং টেনে, ওই জিনিসটা দিয়ে এখন এটা সলভ করব। প্রথম পদ, শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ হচ্ছে সাধারণ অন্তর। দেখো এটা মনে করতে পারো কিনা, অন্তর এটা হচ্ছে আমাদের এক নাম্বার ক্লু। এটা বের করতে পারলে আমাদের অঙ্ক পুরোটা হয়ে গেছে। আর যদি পদ সংখ্যা জোর জোর হলে, পদ সংখ্যা জোর হলে আমাদের যে মান আসবে সেটা হলো পদ সংখ্যা উপরে পদ সংখ্যা, এটা পদ সংখ্যা ভাগ হচ্ছে টু। তো এই শর্টকাটটি দিয়ে কিন্তু আমরা এই বিশাল বিশাল ম্যাথ, মানে এক এরপরে আরও অনেক উদাহরণ আছে সেগুলো দেখলে তোমরা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এত বিশাল বিশাল ম্যাথ কীভাবে এই শর্টকাটটি দিয়ে করা যায় সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবে। তো চলো আমরা সূত্রের পাশেই অঙ্কগুলো একটু সলভ করে ফেলি। তো এখানে দেওয়া আছে শেষ পদ, এখানে শেষ পদ বলতেছে কোণের মান, কোণ কত আছে, তাহলে এখানে কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস প্রথম পদ হচ্ছে 0 ডিগ্রি, ভাগ হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর 10 থেকে যদি শূন্য বাদ দেয়, মানে ডি এর মান 10 থেকে শূন্য বাদ দিলে থাকে 10, তো এখন 90 থেকে শূন্য গেলে গা 90 থাকে, আর 90 কে 10 দিয়ে 10 দ্বারা ভাগ করলে আসে আমাদের 9। তো এখানে আরেকটি জিনিস হবে যেটা নাকি এর সাথে প্লাস ওয়ান হবে। তো আমরা এখানে কি করব, প্লাস ওয়ান যোগ করে দেব, প্লাস ওয়ান। তো 9 আর প্লাস ওয়ান হচ্ছে 10। পদ সংখ্যা বের করার সূত্র হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ হয়েছে সাধারণ অন্তর প্লাস ওয়ান। তো এই সূত্র মনে রাখলে কিন্তু আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। তো এখন আমাদের দেখো পদ সংখ্যা কী আসছে, জোর আসছে, তাহলে কি আমরা এখন আর বের করতে পারবো না? হ্যাঁ, এখন খুব সহজেই বের করা যাবে। যে পদ সংখ্যা 10 বসাবো, ভাগ হচ্ছে 2, আলটিমেটলি আমাদের মানটা আসতেছে 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে আমরা যে কোনো সমান্তর ধারা থেকে কীভাবে কোন পদের মান বের করব, যদি এখানে কোন হচ্ছে পদের মান। তো চলো আমরা দুই নাম্বার যে উদাহরণটি নেওয়া হয়েছে সেই উদাহরণটি একটু মনোযোগ সহকারে তোমরা করার চেষ্টা করবে। তো আজকের দিনের যে দুই নাম্বার প্রবলেমটা নেওয়া হয়েছে সেটা আশা করি তোমরা এখন চুটকিতে করে ফেলতে পারবে। এত বড় একটা ম্যাথ, বিশাল একটা ম্যাথ যেটা নাকি খুব সহজেই আজকে করতে পারবে। তো আশা করি তোমাদের ভিডিওটি দেখে অবশ্যই ভালো লাগবে।
না এখানে তো আছে সাইন স্কয়ার 10 প্লাস সাইন স্কয়ার 20 প্লাস সাইন স্কয়ার 30 প্লাস ডট 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 একটা ধারা দেওয়া আছে প্লাস 80 এখানে এখানে এটা হলো সমান্তর ধারা তো সমান্তর ধারা তোমরা আশা করি বুঝো যে কিভাবে যদি d এর মান এটা থেকে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করলে একই মান আসে প্রত্যেকটার ক্ষেত্রে একই মান আসে সেটা হলো সমান্তর ধারা তো এখন বলছে পদ সংখ্যা পদ সংখ্যা তো চলো আমরা বের করব শেষ পদ হচ্ছে 80 মাইনাস প্রথম পদ হচ্ছে 10 ভাগ হচ্ছে সাধারণ অন্তর তাহলে 20 থেকে যদি 10 বাদ দেই তাহলে আমাদের থাকে 10 আর যোগ 1 তো এখন দেখো যদি 80 থেকে 10 বাদ দেই তাহলে 70 আর 70 কে 10 দিয়ে ভাগ করলে আমাদের কত হয় 7 আর 7 এর সাথে 1 যোগ করলে আমরা মানটা পাই যে 8 সাথে সাথে 1 যোগ করার পর আমরা 8 পেলাম তো এখন কিভাবে করব 8 কে আমরা কত দিয়ে ভাগ করব যদি পদ সংখ্যা পদ জোড় হলে মানটা যদি পেতে পাই চাই তাহলে অবশ্যই আমাদের 4 হবে উত্তরটা তো এখন তোমাদের একটি সহজ একটা জিনিস দিয়ে দেবো সেটা তোমরা একটু ম্যাথ দিয়ে দেবো সেটা একটু তোমরা বাসায় প্র্যাকটিস করবে তো আশা করি এই ম্যাথটা করার জন্য তোমার এখন আর কোনো ক্যালকুলেটর বা কোনো সরঞ্জামের প্রয়োজন নেই তুমি আবার লং প্রসেসে করার কোনো প্রয়োজন নেই এখন খুব শর্টকাটলি করা যায় প্রথম আমরা পদ সংখ্যা বের করব পদ সংখ্যা তো পদ সংখ্যা বের করব ছিল যে শেষ পদ মাইনাস প্রথম পদ তাহলে 80 সরি এখানে 180 দেওয়া ছিল 180 মাইনাস 30 বিয়োগ ভাগ হচ্ছে সাধারণ অন্তর 30 আর যোগ 1 তো এখন কত আসে 150 150কে যদি আমরা 30 দিয়ে ভাগ করি তাহলে আসে 5 তাহলে 5 যোগ 1 আসে আমাদের 6 তো এখন পদ সংখ্যা কিন্তু আমাদের জোড় তো জোড় থাকলে কি করতে হবে আমাদের যদি মান বের করতে চাই তাহলে মান বের করতে হলে দুই দিয়ে দুই দ্বারা ভাগ করতে হবে তো দুই দ্বারা ভাগ করলে আলটিমেটলি আমাদের মানটা আসে 3 তো আশা করি এই শর্টকাটটিতে তোমরা যে কোনো এরকম ম্যাথ করে ফেলতে পারবে তো আশা করি তোমাদের ভিডিওটি দেখে অবশ্যই ভালো লেগেছে এবং যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্টে হোম স্টে সেফ খোদা হাফেজ